দেশের বিভিন্ন স্থানে নদ নদীর পানি কমতে শুরু করলে অনেক স্থানে ডুবে আছে বসতবাড়ি, কোথাও আবার স্থায়ী জলাবদ্ধতা দেখা দেয়ায় দুর্ভোগে বানভাসী মানুষ, দেখা দিয়েছে নদী ভাঙন। দুর্গত এলাকায় বাড়ছে পানিবাহিত রোগও, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে রাস্তাঘাট, একই সঙ্গে আউশ-আমন ধান ফসলের ক্ষেত খামার ও পুকুরের মাছের। একুশের প্রতিনিধিদের সহায়তার রিপোর্ট মাসুম আলী স্যার। টাঙ্গাইলের বন্যা পরিস্থিতির উন্নতি হলেও কালিহাতি, ঘাটাইল, বাসাইল ও মির্জাপুরের অধিকাংশ ঘরবাড়ি এখনও পানিবন্দী, দেখা দিয়েছে স্থায়ী জলাবদ্ধতা। খাদ্য সংকটের পাশাপাশি ছড়িয়ে পড়ছে পানিবাহিত রোগ। মধুমতি নদীর ভাঙনে দিশেহারা নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের চর সুচাইল, চর পাঁচাইল, চর ঘোনাপাড়া ও চর পরানপুর গ্রামবাসী, এরই মধ্যে শতাধিক ঘরবাড়ি, গাছপালা ও কৃষিজমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। চর সুচাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়টিও নদীতে বিলীন হওয়ার পথে। আমাকে ভাঙিয়ে সব নদী দিচ্ছে, চলে গেছে, আমার কিছু নাই, একখান ঘর আছে। আমার কোনোখানে যাওয়ার পথ নাই, ঘাট নাই, ছোট ছোট বাচ্চাকে নিয়ে। মাদারীপুরের চারটি উপজেলায় তীব্র নদী ভাঙন অব্যাহত রয়েছে। বসতবাড়ি ছেড়ে নতুন নতুন স্থানে ছুটছেন ভাঙন ঝুঁকিতে থাকা অনেকেই। এদিকে শুক্রবার মাদারীপুর শহর রক্ষা বাঁধের ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম। গাইবান্ধা এবার দুদফা বন্যায় ভেসে গেছে প্রায় 4.5 কোটি টাকার মাছ। প্রচুর মাছ ছিল, সম্পূর্ণ মাছ ভেসে গেছে। এই ক্ষয়ক্ষতি আমি যে ঋণটা করছি, এটা আমি কিভাবে পরিশোধ করব বা আমি এখন পরবর্তী জীবিকা কিভাবে নির্বাহ করব? গাজীপুরে তুরাগ ও বংশী নদীর পানি কমা অব্যাহত থাকলেও বন্যা কবলিত এলাকায় দুর্ভোগ কমেনি। এখনও পানিতে তলিয়ে ঘরবাড়ি, রাস্তাঘাট, ফসলের ক্ষেত, মাছের খামার ও পুকুর। সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও ক্ষতি হয়েছে সড়ক, পুকুরের মাছ, আউশ ও আমন ধানের। সাম্প্রতিক বন্যায় জেলায় ক্ষতি হয়েছে 900 কিলোমিটার সড়ক, 40টি ব্রিজ ও কালভার্টের সংযোগস্থলের। হাওড়পাড়ে ঢেউয়ে অন্তত 30টির বেশি ভিলেজ প্রোটেকশন লাইনে সমস্যা দেখা দিয়েছে, কোনোটি আবার পুরো ভেঙে গেছে। আউশ ও আমনের 3,850 হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। সুনামগঞ্জের 11 উপজেলায় বন্যার পানিতে ভেসে গেছে 3,081টি পুকুর, দিঘি ও খামারের মাছ। সিরাজগঞ্জে সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে চরগুলোর ঘরবাড়ি এখনো পানিবন্দী। বানভাসী মানুষের মাঝে দেখা দিয়েছে পানিবাহিত নানান রোগ। পানিতে আরতি আরতি পায়ে গাওয়া গেছে, বন্ধু হয়নি, বর্তমানে আমার চলা খুব কঠিন। মাসুম আলিসা, একুশে টেলিভিশন।